আসসালামু আলাইকুম। আমাদের যে 4K ভিস্তা এসব টিভিতে আমাদের ইউটিউব একটু সমস্যা পড়েছি, এটার একটু সমাধান। প্রথমে আমাদেরকে হোম বাটন চাপ দিতে হবে। আমাদেরকে হোম বাটন চাপ দিয়ে রেখেছি। হোম বাটন চাপ দেওয়ার পরে এ লোগোটা আসবে। আসার পর আমাদেরকে যেতে হবে অ্যাপে। অ্যাপে যাওয়ার পর ওকে ওকে চাপতে হবে। যাওয়ার পর উপরে আছে অল অ্যাপ, অল অ্যাপে যাবা, ওকে চাপ দিতে হবে। আমাদের এই অপশনটা আসবে, এই অপশনের নিচে নামতে হবে। নিচে নামে স্মার্ট এটাকে ইনস্টল দিতে হবে। আমি এটা ইনস্টল দিয়ে রেখেছি। ইনস্টল দেওয়ার পর এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে উপরে যেয়ে এখানে সার্চ দিতে হবে। সার্চ দিতে হবে হলো ইউটিউব। ইউটিউব লেখার পর নিচে এসে স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর লিখতে হবে টি ভি। টিভি যখন চলে আসবে ব্যাক স্পেস দিতে হবে রিমোটের। দে নিচে নামে ওকে চাপ দিতে হবে। দে যে এস যেটা লেখা আছে স্মার্ট ইউটিউব টিভি, এখানে এসে চাপ দিতে হবে। এটা চাপ দেওয়ার পর এটাকে এই এস টিভিটাকে ইনস্টল দিতে হবে। আমি অলরেডি ইনস্টল দিয়ে রেখেছি। এই যে আমাদের ইনস্টল দেওয়া আছে, এটা যেহেতু যার কারণে এটা চলে আসলো, আমাদের ইউটিউব চলে আসলো। এখন এখানে ক্লিক করলেই ইউটিউব চালু হয়ে যাবে। তাহলে আপনারা দেখে এভাবে ইনস্টলটা একটু দিয়ে নেন, তাহলে সবচেয়ে ভালো হবে। আসসালামু আলাইকুম।